এই যে জমিনের উপরে আমরা বসবাস করি এই জমিনটা কতটুকু গভীর এই পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই একবারই আমেরিকার মানুষ আবিষ্কার করার জন্য নিচের দিকে যখন খুদাই করে যাওয়া শুরু করেছিলেন তারা ছয় মাইল পর্যন্ত নিচে গিয়েছিলেন এরপরে আর যাওয়ার শক্তি নেই কারণ পাতর ওই পাতরটা কাটলেই আগুন বাহির হয় যদি তারা কাটেন নিজেদের ক্ষতি হয়ে যায় কাটা বন্ধ করে দিলেন ছয় মাইলের নিচে যাইতে পারে না এটাকে তাহতা সারা বলে ছয় মাইলের নিচ পর্যন্ত যাওয়ার পরে আর যাওয়ার ক্ষমতা নাই আল্লাহ আর পায়াকাম্বর বলেন এটা কত গভীর তোমরা জানো না মুহাসির কেরাম বলেন জমিন থেকে আসমান যত দূর এই ওই এত গভীরতা পাঁচশো বছরের রাস্তা আল্লাহ রাব্বুল আলমিন এই এত গভীর জমিনকে এত গভীর বিশাল জমিনকে কোথায় রাখছেন কিসের উপরে রাখলেন মুফাসিরিনে কেরাম বলেন একটা পাথরের উপরে বসায় রাখছেন বলেন আল্লাহ আকবার বিশাল পৃথিবী একটা পাথরের পাথরের উপরে আল্লাহ রব্বুল আলমিন বসায় রাখলেন এই পাথরটাকে মাউলাই কারিব একটা মাছের পিঠের উপরে বসায়া রাখছেন জুরে কন্যা সোহান এই মাছটাকে মৌলায় করিম কিছু পানির উপরে বসায়া রাখলেন ওই পানিটাকে একটা প্লেটের মধ্যে ধারণ করলেন ওই প্লেটটাকে মাওলায় কোথায় রাখলেন মাওলার কুদরতি হুকুমে শূন্য বাসায় রাখছেন ওই প্লেটটার নিচ জায়গাটার নাম হলো পাতালপুরি আমরা তো দুইশো তিনশো পাঁচশো ফিট নিচ থেকে পানি পাইলেই মনে করি পাতালের পানি না না এটা পাতালের পারে না এটা আসল পাতাল না আসল পাতাল হইল ওই যে প্লেটের নিচ হল আসল পাতাল এই তামাম জগতের ইহ জগতের ইহ জগতের নিচের দিকের সীমানা হলো পাতাল পুরী এবার আসেন উপরের দিকে যাই মোহান মাউলা করিম কত বড় করে সৃষ্টি জগতটা বানাইলেন নিচের দিকে পাতাল পুরী উপরের দিকে যদি রওনা দেই আমাদের মাতার উপরে আসমান আসে না নাই কয়টা কেউ কে উলে। একটা আল্লাহ আকবার আল্লাহ আকবর এক সময় বিজ্ঞানীরা আসমান যা আছে ইমান্তনা আসমান বলতে যে কিছু আছে এইটা ইমান্তনা মনে করতো নীল দেখা যায় দূর হওয়ার কারণে নীল দেখা যায় এটা এই মুসলমানের আসমান মনে করে কিন্তু আসলে না মহান উল্লে করিম পবিত্র কুরআনুল করিমের ভিতরে বলে দিয়েছেন তিনি মজবুত করে করে বানাইছেন প্রথম আসমান টাল্লা পাক স্থির পানি দ্বারা বানাইছেন দ্বিতীয় আসমনটা মৌলায় করিম লোহা দ্বারা বানাইছেন তৃতীয় আসমানটা তিনি তামা দ্বারা বানাইছেন চতুর্থ আসমানটা টাল্লাই রূপা দ্বারা বানাইছেন পঞ্চম আসমানটা মাউলাই করিম স্বর্ণ দিয়া বানাইলেন ষষ্ঠ আসমানটা আল্লাহ তালা ইয়াকুত দিয়া বানাইছেন সপ্তম আসমান নূরের পাতর দ্বারা মাউলাই করিম বানাইলেন মুসলমানি মান্দার ভাইরা আমার এই যে আসমানগুলো দেখলাম একটা আসমান পাইলাম পানির তৈরি পানি দিয়ে স্থির পানি দ্বারা বানিয়েছেন দ্বিতীয় আসমানটা কেউ বলেন তামা কেউ বলেন লোহা অর্থাৎ লোহা এবং তামাহা দুইটার থেকে একটা দিয়ে এই দ্বিতীয় আসমান তৃতীয় আসমানটা এই লোহার থেকে তামা একটা হবে তৃতীয় আসমান চতুর্থ আসমানটা বানাইলেন শুধু রূপা দ্বারা পঞ্চম আসমানটা বানাইছেন শুধু স্বর্ণ দ্বারা স্বর্ণ দ্বারা বিশাল আসমান পাঁচশো বছরের রাস্তা হলো পুর এই আসমান বানাইতে কি পরিমাণ স্বর্ণ লাগছে খুব ভালো করে বোঝেন হে দুনিয়ার মানুষ এত বড় বিশাল আসমান এই আসমানটা বানাইয়া আল্লাহ পাক এই আসমানের মধ্যে কত দামি দামি বস্তু রাখলেন স্বর্ণ দিয়ে আসমান বানাইলেন ইয়াকুত দিয়ে আসমান বানাইলেন ইয়ার পরেও মাউলায় করিম দেন এই সৃষ্টি জগতের মধ্যে যত দামি বস্তু ই না কেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষকে আমি সৃষ্টির সারা সুন্দর করে বানাইলা। স্বর্ণের আসমান বানাইছেন আল্লাহ স্বর্ণের দাম বেশি না মাটির দাম বেশি এই এলাকার যদি কেউ ছেলেকে বিয়ে করান আর মাটির অলঙ্কার বানায় যদি হাস্য বরি দেন লৈবনি কেউ কারণ স্বর্ণের দাম বেশি মাটির দাম নাই কিন্তু মাওলাই করিম বলেন আমি মাটির মানুষটারই সেরা বলে ঘোষণা দিলাম কারণ আছে না নাই আল্লাপা ঘোষণা দিলেন দুনিয়াবাসী এই পৃথিবীতে যা কিছু আছে খুব ভালো করে বুঝেন সমস্ত বস্তুগুলো দুই বিভক্ত হয়তো প্রাণী না হয় অপ্রাণী হয়তো প্রাণ আছে না হয় প্রাণ নাই কথা বুঝে আসতেছে আপনাদের হয়তো প্রাণী না হয় অপ্রাণী আল্লাহ পাক রব্বুল রিন যত কিছু বানাইছেন সব কিছুর মধ্যেই কিন্তু মানুষকে সৃষ্টির সেরা সুন্দর বলে ঘোষণা দিলেন মানুষ যে সুন্দর আমরাও তো সন্দেহ নাই কিন্তু বুঝার দরকার আল্লাহ যে বুঝাইলেন আল্লাহ গো তোমার কথা তো কসম সারা বললেই আমরা মানি এরপরেও কসম কায়া কায়া আল্লাহ ঘোষণা দিলেন বুঝে আসুক আর না আসুক বিশ্বাস করি এটাই নামে ইমান বিশ্বাস করি এটার নামে ইমান এখন আজকের আলোচনা শুরু করলাম বুঝার জন্য আল্লাহ কেমনে এত সুন্দর ঘোষণা দিলেন আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন এত নিয়াম সবচেয়ে যা কিছু আল্লাহ বানাইছেন দুই ভাগে বিভক্ত হয় তো প্রাণী না হয়ে অপ্রাণী বিশাল আসমান বানাইছেন স্বর্ণ দিয়া বিশাল আসমান বানাইছেন ইয়াকুত দিয়া বিশাল আসমান বানাইলেন নূরের পাতর দ্বারা আল্লাহ রাব্বুল নাম ওই যে জগৎটা বানাইলেন ইহ জগতের উপরের দিকে আমরা উঠতেছিলাম জমিন থেকে আসমান হলো পাঁচশো বছরের রাস্তা প্রথম আসমানটা পুরোও হলো পাঁচশো বছরের রাস্তা তাহলে একটা শূন্য স্থান আর একটা আসমান হলো এক হাজার বছরের রাস্তা এইভাবে ষাটটা আসমান সাতটা শূন্য স্থান সাত হাজার বছরের রাস্তা হে দুনিয়ার ইমান্দার মুসলমান জমিন থেকে সপ্তম আসমান যত দূর সিদ্রাতুল মুহাও হলো এত দূর আল্লাহ রব্বুল আলমিন ইহ জগতের সীমানা নির্ধারণ করেছেন সিদ্ধার্থুল মুহা এই সিদ্ধার্থুল মুনতাহা পর্যন্ত উপরে এই দুনিয়ার জগৎ আর নিচের দিকে হলো পাতালপুরি দুনিয়ার জগতের সীমানা বিশ্ব হলো এই জমিনটার একটা কুনার নাম মাত্র আর এই তামাম জগৎটার সীমানাটা উপরের দিকে সিদ্রাতুল মুনতাহা নিচের দিকে হলো পাতালপুরি এবার বুঝুন দুইটার মধ্যে বেশ কম কি পরিমাণ মুফাসিরিনে কেরাম বলেন এটা হলো ইহ আর বিশ্বের তুলনা বিশ্ব হলো এই জমিনের একটা কুনা আর ইহ জগতটা হইলো ওই দিকে হইলো সীমান্ত হল ইদ্রাতুল মন্তহ নিচের দিকে হলো পাতালপুরি বিশ্বে আর জগতে যতটুকুন ব্যবধান ইহ জগৎ আর পর এই হরিমাণ ব্যবধান